ফ্রেন্ডস এই যে যে বিষয়টা চলছে এই মোদিজি ভারতবর্ষকে রক্ষা করছেন ভারতবাসীকে রক্ষা করছেন আর এই যে ইন্ডিজোট ইন্ডিজোট এই যে মোদিজি ভারতবর্ষকে রক্ষা করছেন এইটা সহ্য করতে পারছে না এই যে ভারতবর্ষ একটা শান্তির পথে চলছে এইটা সহ্য করতে পারছে সেই কারণে ওরা ভারতবর্ষের মধ্যে অশান্তি ডালার জন্য এই যারা চুরি করেছে এরা যাতে মুক্তি পেয়ে যায় মানে চোরের সংস্কৃতিকে আরও বাড়ানোর জন্য হুম সাধারণ মানুষের যাতে আরও বেশি করে ক্ষতি হয় আরো বেশি করে লুটপাট চালাতে পারে চিটিংবাজরা জঙ্গিরা জঙ্গিরা যাতে আরও বেশি করে মারা ধর্ষণ করতে পারে হুম তার জন্য ওরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মোদীজিকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু মোদিজি ভারতবর্ষকে রক্ষা করছে ভারতবর্ষকে রক্ষা করছেন ভারতবর্ষকে অখণ্ড রেখেছেন আর পুরো ভারতবর্ষকে মানে যে যেমনটা আগে ছিল ভারতবর্ষ সেরকম অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে এটা তোমরা দেখতে পাবে আর এই যে ইন্ডিজোট এরা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় ঠিক আছে এই যে ইন্ডিজোটের মাথা কংগ্রেস এই কংগ্রেস যখন মানে উনিশশো সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তারপরে এই ভারতবর্ষকে টুকরো করে দিয়েছিল কংগ্রেস এই বাংলাদেশ পাকিস্তানকে আলাদা করে দিয়েছিল এই রকমভাবেই পুরো ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় এই জোট আর মোদিজি ভারতবর্ষকে রক্ষা করছেন বলে এদের এত জ্বলন হচ্ছে সেই কারণে এরা মোদিজিকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু ওরা ব্যর্থ হচ্ছে এই বিজেপি বিরোধীরা এই হিন্দু বিরোধীরা ব্যর্থ হচ্ছে এটা হচ্ছে বিষয় ভারতবাসীরা দেশদ্রোহীদের ধুই মুছে সাফ করে দিচ্ছে এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরা শিবায়